बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 गोटा दुनियार सब पानी गाज वृक्ष दिया जदि আল্লাহর রবের আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শুরু করেন লিখতে লিখতে পানি আর বৃক্ষরাজি শেষ হয়ে যাবে আবার অনুরূপ পানি আর বৃক্ষরাজি এনে যদি লেখা শুরু করে দেন তাও এগুলো শেষ হয়ে যাবে তবু আমার রবের কালামের ব্যাখ্যা লিখে মানুষ কোনোদিন শেষ করতে পারবে না আল্লাহ তাআলা ঠিক এভাবে বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহর لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا It's impossible to explain how a text produced at the time could have contained that have only been discovered at the modern time. Adamiyat tadaibo জন্ম সুলমা কর দই আই খুদা বর বাসু আমদার এহসা পর এহসা কর দই সবচাইতে আশ্চর্য সৃষ্টি মানুষ সেই মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মখলুকাতের সংখ্যা কত কত দিস ইজ রং অ্যানসার 18,000 মখলুকাত নয় লক্ষ লক্ষ মখলুকাত আমার কাছে এই গরিবের তহফিলে 350 নক্ষত্রের হিসাব আছে এক একটা নক্ষত্র সূর্য অপেক্ষা কোটি কোটি গুণ বড় একটার পর একটা বলতে বলতে আমি 350 নক্ষত্রের নাম বলতে পারি পৃথিবীতে ধর্মের সংখ্যা হলো 3,500 ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ শ্রীমৎ ভগবদ গীতা শ্রীপুরাণ ত্রিপিটক জেন্দাবেস্তা তাওরাত জবুর লাস্টে বলবো কোরআন এ সব কিতাব কিতাবগুলোতে বিজ্ঞান অর্থ রাজনীতি ভালোবাসা নীতি কেসাস সব আলোচনা হয়েছে কিন্তু কোরআনের মতো এত বিস্তীর্ণ এবং তিবিয়ানাল্লি কুল্লিন শাইন কোন কিতাবের মধ্যে নাই একমাত্র যথার্থ গ্রহণযোগ্য আলোচনা হয়েছে 3,500 ধর্মের ভেতরে একমাত্র ধর্ম ইসলাম এই ইসলামের কোরআনের মধ্যে সব আলোচনা রয়েছে খুশি হতে পারলে আওয়াজ করে বলুন মারহাবা সেই ধর্মের অনুসারী আমরা খুশি না না খুশি কেমন খুশি একটু না বেশি ব্রিটিশ মিউজিয়াম ইজ দ্য লেটেস্ট অ্যান্ড দ্য বেস্ট অ্যান্ড গ্রেটেস্ট মিউজিয়াম সে মিউজিয়ামে পৃথিবীর 3,500 ধর্মের ধর্মগ্রন্থ নাই মাত্র কয়টি ধর্মগ্রন্থ আছে তার মধ্যে সবচাইতে উঁচু জায়গা রাখা হয়েছে মহাগ্রন্থ আল্লাহর কোরআন কেন সায়েন্টিস্টরা এরা রিসার্চ করে করে এর ভেতর থেকে শুধু তত্ত্ব উপাত্তই পেয়েছেন অন্য কোন ধর্মগ্রন্থে এমন নাই সেই ধর্মগ্রন্থটা অবতীর্ণ হয়েছে কার উপরে বলুন না কেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি লাগলো ভালো লাগলো যে আপনারা চুমু খেয়ে চোখে লাগান কিছু মানুষের অন্তরের মধ্যে ব্যথা লাগে চুমা খেয়ে আবার চোখে লাগায় কেন আরে বেটা তোর গায়ে তো লাগায় নাই তোর চোখে তো লাগায় নাই হে চুমা খেয়ে চোখে লাগাইছে তোরা তো অসুবিধা কোথায় আমপাড়া পড়া হামবাড়া কিছু মৌলানা আছে ছয়টা কিতাব পড়া বিরাট বড় মৌলানা আমি তাদের বলি আমপাড়া পড়া হামবাড়া মৌলানা রসুলুল্লাহকে ভালোবাসলে রসুলুল্লাহর জন্য জীবন দিলে ওই জীবনটা আল্লাহর কাছে প্রিয় হয় ওই জীবনটা আল্লাহর কাছে সুন্দর হয় ওই জীবনটার সফলতা হয় কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে সে জান্নাতের ফেরদৌসে অবস্থান করবে সেই বিশ্বাস কার কার আছে দু হাত তুলে বলুন আল্লাহু আকবার
রসুলকে ভালোবাসলে তোমার এত কষ্ট হয় কেন? হজদারি যান, তোমার কষ্ট হয় কেন? একটা মানুষ দাঁড়ায় মিলাপ পড়ছে, তোমার এত ব্যথা লাগে কেন? তুমি পড়ো না, ঠিক আছে? আমার দয়ার নবী, তার দাম কত? তার দাম দিলেন স্বয়ং স্রষ্টা রব্বুল রহমাতুল্লি, নামটা কি? কি চমৎকার নাম! মোহাম্মদ আহমদ। ওয়াইজ কালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। একটু মারহাবা বলেন, আহমদ। আহমদ এই শব্দটা তৈরি হতে আলেম ওলামা আপনারা বুঝবেন, হা মিম দাল তিনটা অক্ষর, মোহাম্মদ উচ্চারিত হতে তিনটা অক্ষর মূল, হা মিম দাল হামদুন। সূরা ফাতিহার প্রথম শব্দ উচ্চারণ করুন তো আলহামদু, ভেতরে তিনটা অক্ষর আছে না নাই? হা মিম দাল। পৃথিবী কোন মানুষ কি বলতে পারবে সূরা ফাতিহা কোন পাড়ার অংশ? না না না, সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন এক্সেপশনাল আলাদা করে রাখছেন। সূরা ফাতিহা বাকারা থেকে পাড়া শুরু হয়ে যায়, সূরা ফাতিহা কেউ বলতে পারবে না কোন পাড়ার অংশ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে কত ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, সূরা ফাতিহার মধ্যে নবীর নামের তিনটা অক্ষর সংযুক্ত করে আমার নবীর নাম আল্লাহর সাথে সংযুক্ত করে বলে দিলেন আলহামদুলিল্লাহ, তারপরে বললেন রব্বিল আলামিন, তিনি রহমাতুলিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। এই দুইটা কথার মধ্যে আল্লাহ তাআলা যথার্থতা বুঝিয়ে দিয়ে বলেছেন, রে দুনিয়ার মানুষ আমার নবীরে যদি পাও তুমি আমি মাওলারে পাইবা, নবী যদি পাও আমারে পাইবা, আমারে পাইলে তোমার কোনো আর দুঃখ থাকবে না। এগুলি বুঝতে হয় যে আল্লাহ কেমনে 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 তার সাথে সংশ্লিষ্ট। মোহাম্মদ আহমদ, হাসির বাসির নাজির, কত নাম হুজুরের দিয়েছেন, এত নাম দিয়েছেন কে? কোথাও মোহাম্মদ বলে ইয়া মোহাম্মদ বলে ডাকেন না, মোহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়াল্লাযীনা আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুওয়াল হাক্কু মির রাব্বিহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। এই যে চার জায়গায় আল্লাহ তাআলা নবীকে গুণান্বিত করছেন, মূল্য দিয়েছেন, কোথাও ইয়া মোহাম্মদ বলেন নাই, কারণ হলো যার সাথে যার প্রেম তিনি বুঝতে পারেন, সেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন। আবদুল্লাহর ঘরে বোঝার চেষ্টা করুন, আবদুল্লাহ, আব্দুল অর্থ হলো বান্দা, আর আল্লাহ হলো আল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার ঘরে জন্ম দিয়েছেন নবী রাসূলুল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি বলেন হযরত উলামায়ে কেরাম আব্দুল মুত্তালিবের দশটা সন্তান, প্রথম সন্তানের নাম হলো হারিস, দ্বিতীয় সন্তানের নাম জুবায়ের, তৃতীয় সন্তানের নাম মাওয়াকিস, চতুর্থ সন্তানের নাম জওয়াহির, পঞ্চম সন্তানের নাম আমির হামজা, ষষ্ঠ সন্তানের নাম আবুল আহাব, সপ্তম সন্তানের নাম সাইবা, অষ্টম সন্তানের নাম সাইবার পরে হলো ওতবা, নবম সন্তানের নাম আবু তালিব, দশম সন্তানের নাম আবদুল্লাহ। দশ সন্তান, প্রথম সন্তান হারিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যেদিন আসবেন
গোটা পৃথিবীর কোন কায়নাত অপেক্ষমান, আমি আপনি তারে ভালোবাসি আর না বাসি। হুজুর ইসলামের বাবার নাম জানেন তো? কি নাম? আব্দুল্লাহ। এই যে নয়টা সন্তানের নাম, কারোর নামের সাথে আব্দুল আব্দুল অথবা আল্লাহ শব্দ সংযুক্ত নাই। আমির হামজা, ওতবা, লাহাব, সাইবা, আবু তালেব, আল্লাহ আছে কিছু জায়গাগুলিতে, কিন্তু হুজুরের বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিবের বাবার নাম আবুল হাসেম। আবুল হাসেমের বাবার নাম আব্দুল মুন্নাব। অনেকে মনে মনে ভাবছে হুজুর কি বিপদে ওয়াজে আসলাম, আমার নিজের দাদার কথা মুখস্থ নাই, এবার রসুলুল্লাহর দাদার দাদা হের নাম জিগায়। হুজুরের বাবার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবার নাম হাসেম, আবু হাসেম নয়, আবু হাসেম শুধু হাসেম। হাসেমের বাবার নাম আব্দু মুন্নাফ, তার বাবার নাম কুশাই, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম মুররা, তার বাবার নাম কাব, তার বাবার নাম গালিব, তার বাবার নাম লুয়াই, তার বাবার নাম সিহিন, তার বাবার নাম মালিক, তার বাবার নাম নাজর, তার বাবার নাম কিনানা, তার বাবার নাম খুজাইমা, তার বাবার নাম মুদ্রিকা, তার বাবার নাম ইলিয়াস, তার বাবার নাম নিজার, তার বাবার নাম মুজার, তার বাবার নাম মুজার, তার বাবার নাম নিজার, তার বাবার নাম মাদ্দা, তার বাবার নাম আদনান। কয়জন হইল বুঝছি, খাগড়াছড়ির মানুষের অঙ্কে ফেল যায়, গুনে পারেন না। এটা বুখারীর ইবারত, বাবু মা সাবাতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এ বংশ পরম্পরা রসুলুল্লাহ নিজে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, বলো হুজুরের বংশ পরম্পরা কত মধুর। একদম হযরত ইসমাইল এর সন্তান কায়দার বংশ পরম্পরার সাথে মিলে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেছে। একদম ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খাঁটি আল্লাহর একজন শ্রেষ্ঠ সন্তান খলিলুল্লাহ, তার সন্তান জবিহুল্লাহ ইসমাইল। আমি প্রথমেই আপনাদের কাছে জবিহুল্লাহ, জবিহুল্লাহ হিল উলা ওয়াস সানিয়া উচ্চারণ করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসছেন, কি মায়ার নবী, কি দয়ার নবী, কি শ্রেষ্ঠ নবী, সেই নবীর মিলাদুন নবী আজ আপনারা উদযাপন করতেছেন, এটা আনন্দের কথা, খুশির কথা। যদি খুশি হয়ে থাকেন তাহলে দুহাত তুলে বলুন নারায়ে রিসালাত, মারহাবা, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইউ আর থ্যাংক বাই মি। আপনি যেভাবে তৈরি করেছেন আমি খুশি হয়েছি, যেখানে সুন্নি মানুষ আছেন। কর্নার, আমাদের এলাকায় কোনো পুলিশ, আর্মি, র্যাব, হাইস্কুলের মাস্টার বা কলেজের টিচার যদি খারাপ কিছু করে, কয় তোরে কিন্তু খাগড়া ছড়ি পাঠানো, আর্মির অফিসার সাহেব কয় না তোরে কিন্তু আমি ওভার নাইট খাগড়াছড়ি পাঠাম। ইদানিং একটা তাজা এই সাহেব অ্যাডভার্টাইজ দিস বান্দরবন, না এ বান্দরবন কোন দিকে, এইটা ঠিক এদিকে না, ও বান্দরবন সাইডে আসছি এটা। আমি এবার গিয়ে বলবো বান্দরবন না বইলে বইলেন খাগড়াছড়ি, এখানে কেউ আসতে চায় না। তো আল্লাহর মেহরবানি এসে দেখি ফিলাফ মসজিদ ফিলাফ হয়ে গেছে, সুন্নি মানুষগুলো, সুন্নি ছাড়া বেহেস্ত পাওয়া যাবে না। ভাইরা একটু আওয়াজ করে বলুন না, কেন যাবে না? কারণ কি? কারণ হলো রসুলুল্লাহকে নিজের জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, সম্পদের চাইতে, সব চাইতে বেশি না ভালোবাসতে পারলে কেউ বেহেস্ত যাইতে পারবে না। কারণ ইমানদার ছাড়া বেহেস্ত যাইতে পারবে না। মরার পরে জায়গা কয়টা? কয়টা? অর্থাৎ রেজাল্ট যখন হবে, রেজাল্ট শেষ, দাড়ি পাল্লায় ওজন করা হয়েছে, ওজন করার পরে নেকি ভারী কোথায় যাবে, গুনা ভারী কোথায় যাবে, এই দুইটা জায়গা ছাড়ার কোনো জায়গা আছে? এটাও একটা ভুল উত্তর দিলেন, দুইটা জায়গা নাই বরং তিনটা জায়গা। ওজন করে নেকি বেশি জান্নাতে যাবে, ওজন করে নাকি কম জাহান্নামে যাবে, আর ওজন করে যদি সমান সমান হয়, গুণা যতটুকু নেকি ততটুকু, তখন কোথায় যাবে? অর্ধেক বেহেস্ত আর অর্ধেক দোজখ। নোয়াখালীর কেউ আছে নাকি? আছেন তো,
কোথায় যাবে কল তো এখন থ্যাংক ইউ তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে বেহেশত আছে দোজক আছে আর একটা জায়গা আছে সেম সেম গুনাহ নাকি আরাফের জায়গায় যাবে আর একটা প্রশ্ন করি ডান কান্দে আর বাম কান্দে দুইজন ফেরেশতা আছে না নাম কি বলুন তো একজনের নাম আর একজনের নাম দিস ইজ রং অ্যানসার এত ভুল অ্যানসার নিয়ে বসে আছেন কেন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন কেরামান কাতিবিন সম্মানিত দুইজন লেখক তাহলে যে আপনার নাম বললেন সম্মানিত দুইজন লেখক কেরামান দুইজন সম্মানিত কাতিবিন লেখক একজনের নাম কেরামিন আর একজনের নাম কাতিবিন নয় দুইজন সম্মানিত লেখক একজন ডান কান্দে আর একজন বাম কান্দে আপনার সব লেখে নেকি বদি সব লেখে ডান কান্দের ফেরেস্তা লেখে নেকি বাম কান্দের ফেরেস্তা কথা কয় না গুনাহ লেখে আল্লাহ তাআলা বলেন ফেরেস্তারে যদি অন্তরে ভালো কাজের নিয়ত করে একটা সওয়াব লিখে দাও যদি অন্তরে খারাপ কাজের নিয়ত করে একটা গুনাহ লিখো না সুবহানাল্লাহ কইবেন না খারাপ কাজের নিয়ত হয় কি হয় না ভালো কাজের নিয়ত করেছে ভালো কাজটা করে ফেলেছে দশটা নেকি লিখে দিয়ে দাও খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু করে নাই গুনাহ লেখো না কিন্তু খারাপ কাজটা করে ফেলেছে একটা গুনাহ লিখে দাও তাও তুমি ডানকানদের ফেরেস্তারে জিজ্ঞেস করে লিখবা পারমিশন দিলে লিখবা না হলে লিখো না ডানকানদের ফেরেস্তাকে আল্লাহ বললেন দশ গুণ লিখবা ইচ্ছা করলে সাতশো গুণ পর্যন্ত বাড়াই দিবা সওয়াব আল্লাহ দিতে কার্পণ্য করে আমরা নিতে কার্পণ্য করি আল্লাহ রাব্বুল আলামিন লিখে বলেন রে ডানকানদের ফেরেস্তা সওয়াব বাড়িতে থাকো ডানকানদের ফেরেস্তা গুনাহ বেশি লিখবা না লেখো যদি ডানকানদের ফেরেস্তার পারমিশন নিবা ডানকানদের ফেরেস্তা মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বোঝার চেষ্টা করুন ফজরের নামাজ আদায় করে না ডানকানদের ফেরেস্তা কয় ফজরের নামাজ পড়ল না বেনামাজি লিখে দেয় ডানকানদের ফেরেস্তা কয় লিখিও না জোহরের নামাজ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ কাজাটা মাফ করে দিয়ে দিবে জোহর পড়ল না এবার বলে লিখি বেনামাজি কয় লিখিও না এমনি মরে গেলে বেনামাজি হয়ে যাবে তবে রে বাঙ্কানদের ফেরিস্তা আসরের নামাজ পড়লে আল্লাহ তাআলা মাফ করে দিবে আসরও পড়ল না এবার বলে লিখিও না আল্লাহ যদি ক্ষমা করে দেয় তুমি বেনামাজি লিখলে তো কেয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে আসর পড়ল না মাগরিবও পড়ল না ছোট্ট করে বলি এশা পড়ল না না পড়ার প্রেক্ষিতে বাঙ্কানদের ফেরিস্তা দেখি বলেন ডানকানদের ফেরিস্তা ভাই বলো লিখে দেই বেনামাজি এবার ডানকানদের ফেরিস্তা বলে লিখিও না ইশারের নামাজ তো রাত দ্বিপ্রহর পর্যন্ত দ্বিপ্রহর হয়ে যায় নামাজ পড়ে না হয় ঘুমিয়ে গেছে না অন্য কাজে ব্যস্ত বামকানদের ফেরিস্তা ডানকানদের ফেরিস্তারে ডেকে বলে বলো দেখি এখন লিখবো কি না ডানকানদের ফেরিস্তা একবার আকাশের দিকে তাকায় রে জমিনের দিকে তাকায় আর আল্লাহ কি ডাক দিয়ে বলেন মাবুদ গো বলো ওই যে একটা পাথর দেখা যায় পাথরটা নিয়ে এই বান্দার মুখের উপরে ঢেল মেরে সামনে দুটা দাঁত আমি ভেঙে দিব সকালবেলায় লোকেরা দেখবে বেনামাজির জন্য শাস্তি রাত্রি হয়ে গেছে দাঁত ভেঙে ফেলেছি আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতা রে আমার বান্দারে মারিস না আমার বান্দা যদি এই অবস্থায় মরে যায় অটোমেটিকলি জাহান্নামে চলে যাবে আর যদি ফজরের নামাজ পড়ে রে আমি রহমানুর রহিম আমার বান্দার গুনাহ মাফ করে দিতে আমি প্রস্তুতি গ্রহণ করেছি এ হলো আমার আল্লাহ এ হলো আমার রহমান আমার ভাইরা নামাজ বাদ দিয়ে না নামাজ ছাড়া যদি মরে যান অটোমেটিকলি তো চোখে যাবে আর যদি নামাজ পড়ে মরে যান ডানকানদের ফেরেস্তা লিখে রাখবে নামাজই কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যারা নামাজি বেহেশতে যাও নামাজি বেনামাজি সব মানুষগুলো বলবে আল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক নাহনু মুসাল্লুন আমরা নামাজি নামাজিরাও বলবে বেনামাজিরাও বলবে আল্লাহ তাআলা বলবেন রুকু করো সিজদা করো যারা বেনামাজি রুকু করতে পারবে না
সিজদা করতে পারবে না, কিন্তু যারা নামাজি রুকু করবে সিজদার মধ্যে যাবে, সিজদার থেকে মাথা উঠাবে, সিজদার থেকে মাথা উঠানোর পরে দেখবেন জান্নাতের মধ্যে তাদের অবস্থান হয়ে গেছে। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হাশরের ময়দানে নামাজ চাই কি চাই না? কে কে চাই তো হাত তুলে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নামাজ কাজা করা যাবে দুপুর ১২টা তারিখ ইবনে হিসাব যারা করেছেন তারা জানেন ১২টার সময় আমার নবী রহমাতুল আলামিন কাবা ঘরের কিনারে দাঁড়ানো, ঠিক ওই জায়গা দিয়ে যাচ্ছেন মা খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কোবরা, সবাই বলুন মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের বিবিগণ, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন, তার স্ত্রীগণ মোমেনদের মা, কাফের মুশরিকের মা বলা হয় নাই, রসুলুল্লাহর স্ত্রী মোমেনদের মা। সবাই বললেন না কেন? রসুলুল্লাহর স্ত্রীগণ আমাদের কি হয়? সেই মাকে যদি কেউ বলেন যে ইনটেক্স ছিল না, এর কবর হওয়া দরকার আছে না নাই? কোথায় তুমি ওয়াজ শিখেছ? ইসলাম চারটি জিনিসের সমন্বয়, শরীয়ত, তরিকত, হকিকত, মারিফাত। উদাহরণ দিতে গিয়ে আমি বলি, তিলের মধ্যে, সরিষার মধ্যে তেল আছে না নাই? দুধের মধ্যে ঘি আছে না নাই? দশ মন দুধ, পাঁচ মন সরিষা, দুই মন তিল পানির মধ্যে পুকুরের মধ্যে ফেলে দিলে তেল অথবা ঘি ভাসবে? কেন ভাসবে না? দুধের মধ্যে ঘি আছে সবাই জানি, দুধটাকে প্রক্রিয়া করার পরে মাখন তৈরি হবে, তা জাল করলে আগুন দিয়ে এটা হরিদ্রা বর্ণের ঘি হবে, পানির ভেতরে ফেলে দিলে ভাসবে। সরিষা তিল মারাই করার পরে তেলটা বের হওয়ার পরে পানির মধ্যে ফেলে দিলে তেলটা ভাসে, আদারওয়াইজ তেল প্রকাশ পাবে না, দুধের মধ্যে ঘি আছে বোঝাই যাবে না। এই রকম মানুষকে প্রক্রিয়া করতে হয়, সাধনা করতে হয়, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ করতে হয়। এমনি এমনি রসুল পাওয়া যায় না, এমনি এমনি চেহারার মধ্যে নূর চমকায় না, এমনি এমনি রসুলের মহব্বত তৈরি হয় না। তুমি শবে বরাত মানো না, তুমি লাইলাতুল কদরে নামাজ পড়ো না, তুমি রসুলুল্লাহর শান বুঝো না, তুমি তো রসুলুল্লাহর স্ত্রীকে ইনটেক বলবা না, কি বলবা? তুমি তো ওখানে বলবা সিক্স প্যাক, কেন বলবা? তুমি ব্যাদব, তোমার লেখাপড়ার মাহাত্ম্য নাই, গুরুত্ব নাই, ডেপথনেস নাই, তুমি রসুলুল্লাহর শান বোঝো না। তোমার মতো ব্যাদবের ওয়াজ করার কোনো স্বাধীনতা বাংলাদেশে নাই। যেই দেশের তৌহিদি জনতা রসুলুল্লাহকে ভালোবাসে সেই দেশে রসুলুল্লাহর স্ত্রীগণকে ব্যাপর্দা বেহায়া বলার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তোমার মতো কুলাঙ্গার বক্তার ওয়াজ করার কোনো স্বাধীনতা আমরা দিতে পারি না। বন্ধুগণ, আমার ভাইরা, আমার, আমরা এদেশে ইসলাম পেয়েছি কোন দলের দ্বারা না, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের দ্বারা। শাহজালাল, সাফরান, শাহমুদ্দু, ইনারা ইসলাম আনছেন। কি ধৈর্য, কি ত্যাগ, কি তিতিক্ষা! তুমি একটা মানুষকে বিভ্রান্ত করছো, সালাতুল আওয়াবিন পড়ছে তুমি বলছো এটা বেদাত, সালাতুল ইশাক পড়ছে তুমি বলছো বেদাত। তোমাকে এই স্বাধীনতা কে দিয়েছে? গভর্নমেন্ট আমাকে বলেছিলেন যে আপনি ক্লিপ তৈরি করেন, আমি বলবো কার ক্লিপ তৈরি করব, কোথাকার ক্লিপ তৈরি করব, আপনারা দেখেন। আজ দুঃখের সাথে বলি, যারা ওয়াজ করি আমাদের জিবাটা সংযত করা দরকার। যাকে সৃষ্টি না করলে তুমি আসতে পারতা না, আমি আপনি এসেছি যার মাধ্যমে তার শ্রেষ্ঠত্বের বর্ণনা আল্লাহ নিজে করেছেন আর বলেছেন আমার নবী শ্রেষ্ঠ নবী, নূরুন নবী, নূরে মুজাসসাম, মরুর দুলাল, দুলালে আমিনা, শ্রেষ্ঠ নবী, নবীকুলের, নবীকুলের সেরা, হায়াতুন নবী, ইমামুল মুরসালিন। আর লোকেরা বলে ওই ব্যাদব একজন আছে, কয় নবী নাকি মরে গেছে, নবী মরে গেলে কবর থেকে যে লাশ চুরি করতে আসছিল ইহুদিরা, নবী মরে গেলে জানলো কেমনে মানুষেরা?
হুজুরের তিন দিন ইন্তেকালের পরে তিন দিন পরে রওজার কিনারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলেন আমার অনেক গুনাহ হয়েছে, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। রওজা থরথর করে কাঁপে, আর হুজুর বলে দিলেন, যাও, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিয়েছে। তুমি জানো তিনি কে? তার মর্যাদা, তার বরকত, তার রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে কেমনে দিয়েছেন তুমি জানো? কত কিতাব পড়েছি জানেন? পৃথিবীর যত ধর্মের বইগুলো আমি খোঁজ করে করে পিএইচডি করতে গিয়ে আমার বিষয় ছিল প্রসিদ্ধ ধর্মগ্রন্থসমূহে আখিরাত একটি তাত্ত্বিক ও দার্শনিক পর্যালোচনা, এটা করতে গিয়ে সব ধর্মের বইগুলো পড়ছি, অন্য অন্য ভাষা শিখেছি, পড়তে 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 চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, কিন্তু কোরআন পড়ে হাদিস পড়ে যা জ্ঞান অর্জন করেছি, 3500 ধর্মের সব ধর্মের মধ্যে একটা আয়াতের সমকক্ষ জ্ঞান নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ, আমি আশাই থাকি দিবানিশি দিদার যদি মেলে, হায় হায় দিদার, আমার পাগল মন সারাক্ষণ নবী, আমার পাগল মন। কেউ চুপ থাকবেন না, একটু মন খুলে প্রাণ খুলে নবীকে ভালোবেসে বলেন, আমার পাগল সারাক্ষণ। হঠাৎ কোন নিশি রাতে নবী এসে আমায় ডাকে, হঠাৎ কোন নিশি রাতে নবী এসে, সেই ভাবনায় মনের দুয়ার রাইখা দিছি খুলে, হায় হায় সেই ভাবনায় রাইখা দিছি খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী, আমার পাগল মন। শুনব না তো কোনো কিছু, চলব না আর কারোর পিছু, শুনব না তো কোনো কিছু, চলব না আর কারোর পিছু, জীবন তারে সইপা দিব নবীর চরণ তলে, হায় হায় জীবন সইপা দিব নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ, মাশাল্লাহ আমার পাগল মন। জানি না তো ওই মদিনায় কি আছে জাদু, মদিনা মদিনা বলে মন কান্দে যে শুধু, জানি না তো ওই মদিনায় কি আছে যা, মদিনা মদিনা বলে মন কান্দে যে, ওই মদিনা এই পাগলকে জাদু করেছে, হায় হায় ওই এই পাগলকে জাদু ছে, আমার পাগল মন নবী নবী, আমার পাগল মন। আমি আশাই থাকি দিবানিশি, আশাই দিবানিশি দিদার যদি মেলে, হায় হায় দিদার যদি মেলে, আমার সারাক্ষণ নবী। ভালো লাগে কি লাগে না? কার কার লাগে? আল্লাহু আকবার, দুজন হাত তোলে না, দু হাত তোলে বলুন আল্লাহু আকবার, ডান হাতটা ঝাঁকি মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুপুর তখন বাজে 12টা, মা খাদিজাতুল কোবরা যাচ্ছেন পাশ দিয়া, কাবা ঘরের কিনারে তাকাই, দেখে কি যেন সৌন্দর্য মণ্ডিত আলো, 12টার সময় রোদ কম না বেশি, কি এত সুন্দর দেখা যায়। কাবা ঘরের কিনারে ধীরে ধীরে গেলেন, যাওয়ার পরে তাকিয়ে দেখেন একজন যুবক দাঁড়ানো, মায়েস মুখ, তোমার নাম কি? কল ইসমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, শুনেছিলাম আব্দুল্লাহর ছেলে বড় সুন্দর, কিন্তু এত সুন্দর আমার জানা ছিল না, আনতা আজমালুল আজমালিন, তুমি সুন্দরের চাইতে সুন্দর। হুজুরের বয়স তখন
চব্বিশ পার দিয়েছে। চব্বিশের পার দেওয়ার পরে যৌবনের তারুণ্যটা কেমন মনে হয়, চাঁদের চাইতেও সুন্দর। সূর্য আলো পায় নবীর কাছ থেকে, গ্রহ নক্ষত্র আলো পায় নবীর কাছ থেকে, এত আলোকিত মানুষ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূর আল্লাহ তাআলা নিজেই বলেছেন। ও বন্ধু, মা খাদিজাতুল কুবরা দ্বিতীয়বার বললেন, আনতা আজমানুল আজমালিন, তুমি সুন্দরের চাইতে সুন্দর। হুজুর লজ্জায় নিচের দিকে তাকাইছেন। তৃতীয়বার আবার যখন বলেছেন, তুমি সবচাইতে সুন্দর যুবক, নিচের দিকে হুজুর তাকায় লজ্জায়। আমি আপনার মতো যুবক, কোন সুন্দরী যদি বলে তুমি বড় সুন্দর, তখন আমরা তাকাবো নিচের দিকে না মহিলার দিকে? আপনারাও মহিলার দিকে তাকাবেন। আকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, যুবকরে তুমি তোমার চক্ষুকে নিম্নগামী রাখো, লজ্জাস্থানের হেফাজত করো। আরে যুবক, ও মুসলমান মুমিন, তুমি জিবা এবং দুই উরুর মধ্যবর্তী এই অংশটারে হেফাজত যদি করতে পারো। আমি নবী বলে দিলাম দুইটা জিনিসের হেফাজতের বাদলতে আমি নবী তোমার জন্যে জান্নাতের জামিন হয়ে যা। একটা হলো জিবা, আর একটার কথা আপনারা নিজেই জানেন। সব কি ভাঙিয়ে ছিল কওয়া লাগে? দুইটা জিনিসের হেফাজত আমি রসুল তোমার জন্য জামিনদার। কে জামিনদার? পৃথিবীর সবচাইতে সুন্দর মহিলা মা খাদিজাতুল কুবরা চলে গেলেন। কিছুতে যাওয়ার পর পিছনের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখেন আমার নবী পিছনের দিকে ঘুরে তাকায় কিনা। না না না, কাবাগার ধরে ধরে কি যেন বলতিছেন, বলতিছেন আপনারা তারিখ ইবনে হিসাবের বইটা পড়ে দেখেন কি চমৎকার করে বলা হয়েছে। আমার নবী কেমন নবী গো, কেমন মায়ার নবী, দয়ার নবী। বহুদূর যাওয়ার পরে আবার ঘুরে তাকালেন, কই রে কই রে, তাকায় না তো আমার নবী যখন তাকায় না। ওই সময় মা খাদিজাতুল কুবরা আকাশের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, দেখে বলেন, রে আকাশের মালিক, জমিনের মালিক, কাবা ঘরের মালিক, কি সুন্দর মানুষ দেখলাম, আমার মন চায় এই মানুষটার চেহারা আমি বারবার দেখে দেখে রাখি। কি সুন্দর মানুষ রে, আমার মন চায় বারবার দেখি। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমার নবীর যে চায় আমি তার কাছে মিলাই দেই, নবীর যে চায় না সে পায় না, নবীর যে চায় সে পায়। কি পায় না? আবু জাহাল চাইছিল, উতবালা হাব চাইছিল, আবু বকর চায় পায়, হযরত উমর চায় পায়, হযরত উসমান গনি চায় পায়, হযরত আলী চায় পায়, খাবাব চায় পায়, তলহা চায় পায়, সাহাব বিন ওয়াক্কা চায় পায়। নবীর যে চায় সে পায় কি পায় না? আমরা নবীর চাই কি চাই না? আল্লাহু আকবার, দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। হে আল্লাহ বলুন আল্লাহ। ঈদ মিলাদুন নবীর এই রাত্রিতে নবীকে কমপক্ষে দুনিয়ায় একবার দেখা দিয়ে দেও আল্লাহ। জোরে বলুন আমিন। আবু লাহাব নিজের চাচা আপন চাচা নবীরে মারতে চায়, উতবা লাহাব সাহেবান নিজের চাচা মারতে চায়, আবু জাহেল প্রতিবেশী চাচা সেও তো মারতে চায়, মারেই মারে। বন্ধু রে, আমার নবী কি দয়ার নবী। রাত্রিতে মা খাদিজাতুল কুবরা ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে, ও খাদিজা তোমার ব্যবসা বাণিজ্য এবং এই কাজকর্ম পরিচালনার জন্য আর একটা ম্যানেজারের প্রয়োজন আছে। ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরে বাড়ির ম্যানেজারকে ডেকে বলে, আমার আর একটা ম্যানেজারের প্রয়োজন, এলান করো। এলান করেছেন, এলান করার পরে আপনাদের খারাপ লাগতেছে না তো? দু একজন উঠতেছেন যে একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা তুমি যে আল্লাহর শ্রেষ্ঠ নবী, নাই কোন সমতুল তোমার, তোমার মতো আকাশ ভ্রমণ
করে নাই কোন পয়গম্বর আল্লাহ আলে সাইয়েদিনা মাওলানা। খাদিজার ম্যানেজার এলান দিয়ে দিলেন আমাদের খাদিজা আর একজন ম্যানেজার রাখবেন। এলান শুনিয়া খাদিজার বাড়িতে প্রায় 1000-এর মতো মানুষ উপস্থিত, খাদিজার ম্যানেজার হবে। ঘোষণাটা শুনিয়া আমার দয়ার নবী চাচা সহ গেলেন খাদিজার বাড়ি। ইতিহাস হয়তো আপনারা শোনেন নাই, জানেন নাই, অথবা জানেন, কিন্তু অন্তরে আমি নতুন একটা বিষয় জাগ্রত করবার জন্য তুলে ফেলেছি, কষ্ট হবে কিনা। ও বন্ধু, মা খাদিজা ঘরের জানালা একটু কি মেরে মন তো চাইছে ওই যুবকটারে দেখি আসে কিনা। জানালা খুলে দেখে সেই যে মোহাম্মদ বিন আবদুল্লাহ, হাজার মানুষের একটা সাইডে বসা, মতান্তরে মাঝখানে বসা, এতগুলো মানুষের ভেতরে ওই মানুষটার আলো, ওই মানুষটার নূর যেন ছটা মেরে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। খাদিজার ম্যানেজারকে ডাক দি, বলে তাল মাই এখানে আসো। ওই যে একটা যুবক দেখা যায়, সব মানুষ চলে যাক, ওই যুবকের প্রয়োজন, তুমি আমার কাছে নিয়ে আস। ম্যানেজার ধীরে ধীরে আমার দয়ার নবীর পাশে যায় আর মনে মনে ভাবে, এত সুন্দর মানুষ যদি ম্যানেজার হয় আমি ম্যানেজারের 12টা বাজবে, এর এখন বিদায় দেই কেমনে। পাশে গিয়ে কয়, আপনি কি ম্যানেজারগিরি করতে পারবেন? এত সুন্দর মানুষ আপনি পারবেন না, আপনি জানগা। আমার দয়ার নবী কয়, ইনশাআল্লাহ পারব। দ্বিতীয়বার বলে, আপনাকে এত সুন্দর দেখা যায়, আমাদের উট ভেড়া দুম্বা মেষ মাঠে নিয়ে পালতে হবে, চড়াতে হবে, আপনি পারবেন না, এত সুন্দর মানুষ, এত দামি মানুষ, আপনি কি পারেন? পাশে আবু তালেব হাতের মধ্যে হাত দিয়ে দেখে বলে, ম্যানেজার তোমার এত প্রশংসা করে, সেখানে আমি চাচা তোমাকে এখানে রেখে যাব। তোমার দাদা আব্দুল মুত্তালিব যেদিন ইন্তিকাল করছিলেন, আমার হাতটা ধরে কানটা মুখের গোড়ায় নিয়ে দেখে বলেছিল, হে আবু তালিব, তোমার কাছে একটা ওসিয়ত করে যাব, আমার ইন্তিকাল হয়ে যাবে, হয়তো আমার ইন্তিকালের পরে আমার কলিজার টুকরো মোহাম্মদকে কোনো কষ্ট দিবা না, আমার মোহাম্মদকে আমি জীবনের চাইতে বেশি ভালোবেসেছি, তুমিও আমাকে ভালোবাসো না, ওয়াদা দিবা কি দিবা না। কেন বেশি ভালোবাসে জানেন? মা হালিমাতুস সাদিয়ার ঘরে 6 বছর আসলেন নবী। আসার পরে বিকালে মা আমিনার কাছে থাকতে থাকতে বিকালে কাবা ঘরের কিনারে ছেলেরা মেয়েরা খেলে, আমার নবীও যা খেলেন, ওদের সাথে খেলতে খেলতে বিকাল পরান্ত বেলা ছেলেদের মেয়েদের বাপ এসে কোলে নিয়ে যায়, চুমু খায়, আদর করে। আমার দয়ার নবী মনে মনে ভাবেন, আমার আব্বা কই, আমাকে তো কেউ আদর করে না, চুমু খায় না। মার কিনারে গিয়ে বলে, মা আমার আব্বা নাই, আমার আব্বা তো আমাদের কোলে নিল না, সব ছেলে মেয়েদেরকে কোলে নিয়ে আদর করে করে বাড়ি নিয়ে গেল, আমার বাবা নয়। শুনে মা আমেনা কাপড় দিয়া মুখটা ঢাকছেন। প্রথম দিন, দ্বিতীয় দিন আবার খেলা করতে গেছেন, এসে মাকে একই কথা বলেছেন, মা আমার আব্বা নাই, সব ছেলে সব মেয়েদের বুকে নিল, চুমো খাইলো, আদর করলো, কোলে নিল, বুকে নিল, আমার বাবা কই? আমার বাবা মা আমিনা আঁচল দিয়ে মুখ ঢাকে, আমার নবী মার আঁচলটা ধরিয়া চোখের দিকে তাকায়, দেখে মা আমিনার চোখের কোঠায় পানি গাল বেয়ে বেয়ে ভিজে যাচ্ছে। মা গো তুমি কান্দো, আমি কি তোমার কষ্ট দেওয়ার জন্য বলছি, আমার বাবা নয়? মামিরা দিকে বলে, মোহাম্মদ রে আগামীকাল তোমার বাবার কাছে তোমারে আমি নিয়ে যাব, যেই জায়গায় বাবার কবর। মা আমিনা উম্মে আইমান আমার দয়ার নবী তিনজন আবদুল্লাহর কবরের কিনারে গেলেন। মা আমিনা দেখে বলেন, এই জায়গায় তোমার আব্বা ঘুমিয়ে আছে, এই জায়গায় ঘুমিয়ে আছে। দিনের নবী কবরের কিনারে দাঁড়ায়া মাথা নিচু করে কবরের মাটি সরায়া আব্বা বলে ডাক দিছে। দ্বিতীয়বার কবরের মাটি সরায়া আব্বা বলে ডাক দিছে। তৃতীয়বার কবরের মাটি সরায়া আব্বা বলে ডাক দিছে। আমার নবী তো অত বয়স্ক, অত বয়স এখন হয় নাই,
আমার নবী চতুর্থবার আব্বা বলে কবরের মাটিতে যখন হাত লাগাইবে অমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে আমার সালাম কও, হার বলে দাও। তিনবার আব্বা আব্বা বলে ডাক দেওয়ার পরে আমার আসমান জমিন থরথর করে কাঁপে, আমি মাবুদ শুইতে পারি না, আমার বন্ধু রে। আবার চতুর্থবার কবরের মধ্যে হাত লাগায়, আমি মাবুদ আমার বন্ধুর বাবারে জীবিত করে দিব, বন্ধুর বাবা যদি জীবিত হয় রে গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাবে। হযরত জিবরিল আমার দয়াল নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ তিনবার হাত লাগাইছেন আর হাত লাগাইলাম, দয়াল নবী হাত না লাগায় বুকের মধ্যে হাত লাগায়। মা আমিনার দিকে তাকিয়ে দিকে বলে, মা গো আমার বাবা আর কোনো দিন উঠবে না গো মা, চলো যাই, আর কোনোদিন বাবার কথা তোমারে কইব না, আর কোনোদিন বলবো না বাবার কথা। বলার পরে মার অবস্থা কেমন হয় রে দুনিয়ার মানুষ, কসি মুখের বাবার আবেদন মা যেন বরদাস্ত করতে পারে না, মা যেন সইতে পারে না। আবুয়া নামক জায়গায় এসে মায়ের কলিজায় আঘাত লাগে, মার কলিজাটা ফেটে যায়, হাটফেল করে মা আমিনা দুনিয়ার থেকে জমিনে পড়ে যায়। আমার নবী মার হাত ধরে ধরে টানে, হাত দিকে বলে, মা উঠো মা চলো উঠো, মারে উঠো যাই গো মা। কিন্তু মা উঠে না, আমার মা আমিনা উম্মে আইমান মোহাম্মদ ইসলামের হাত ধরে ডেকে বলে, মোহাম্মদ রে তোর মা দুনিয়ায় নাই, মরে গেছে, আর কোনো দিন উঠবে না। উম্মে আইমান আমার দয়াল নবীর চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, কান্দিস না রে তোর মা নাই রে দুনিয়ায়, তোর মা নাই। আমার দয়াল নবী বুকের মধ্যে মাথা লাগায়, কানের কাছে মাথা লাগায়, মুখ লাগায়, মা বলে ডাক দিয়ে ডেকে বলে, মা বাবাকে দেখতে আসিয়া তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, আমি কার আসলের কিনারে আমি মাথা রাখবো গো মা, উঠো উঠো গো মা, আমার মা উঠে না। চোখে পানি লইয়া উম্মে আইমান আমার নবীর বুকে লইয়া আব্দুল মুত্তালিবের কিনারে নিয়ে আস, আব্দুল মুত্তালিব ডেকে বলেন, উম্মে আইমান রে আমার কলিজার টুকরো মোহাম্মদ কান্দে কেন, চোখে পানি গাল বেবে বুকটা বিজাই দিছে, কারণ কি বল। উম্মে আইমান থরথর করে কাঁপিয়ে দিকে বলে, রে আব্দুল মুত্তালিব মোহাম্মদের বাবাও নাই মাও মরে গেছে। আব্দুল মুত্তালিব চোখের পানি মুছে ফেলে দিকে বলে, কান্দিস না তোর মা নাই বাবা নাই, তাতে কি হয়েছে, আমি আব্দুল মুত্তালিব তোর মা বাবার অভাব কোনোদিন বুঝতে দিব না। জোরে জোরে বলুন, মারহাবা। আমার পাগল মন সারাক্ষণ নবী, আমার পাগল আমি আশাই থাকি দিবানিশি দিদার যদি মেলে, হায় হায় দিদার আমার পাগল মন, আমার পাগল মন নবী নবী। ও বন্ধু, নবীর ইতিহাস, নবীর করুণ জীবন, দিনের নবীর জীবন কত কঠিন কত করুণ। এই জন্যে বলি দয়াল নবী মার অভাব অল্প দিনের মধ্যে প্রকট আকার ধারণ করলো অন্তরের ভিতরে, বাবাকে তো দুনিয়ায় দেখতে পারে নাই। আমুল ফিলে বাবা ইন্তিকাল করেছেন আবদুল্লাহ, আবদুল্লাহর চরিত্র দেখুন, কোনো দিন তিনি মিথ্যা কথা বলেন নাই। তারিখগুলো পড়ে দেখুন, ইতিহাসগুলো পড়ে দেখুন, বাবার বংশধারায় কেউ কোনো দিন জিনার মধ্যে লিপ্ত হয় নাই, কাউরে অপবাদ দেয় নাই, মিথ্যা কথা বলে নাই। রসুলুল্লাহর বংশ পরম্পরা একদম স্ট্রেট, সৎ জীবন যাপন করেছেন, কোনো দিন তারা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, তারা কোনো দিন মানুষকে অন্যায় এভাবে হত্যা করে নাই না। এগুলো আব্দুল মুত্তালিবের চরিত্র তো এত বেশি সুন্দর ছিল, মাঝে মধ্যে দুর্ভিক্ষ হলে সাবা নামক পাহাড়ে
আব্দুল মুত্তালিবকে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে দুনিয়ার মালিক, আমাদের দুর্ভিক্ষ, তুমি বৃষ্টি দাও। বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের ওসিলায় বৃষ্টি হয়ে যেত। আর একটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের দাম আছিল না নাই? কি দাম! আব্দুল মুত্তালিবের ইতিহাস তো আপনারা জানেন, তার নাম আসলে ছিল সাইবা, চুল পাকা বুড়া। জন্মের সময় আব্দুল মুত্তালিব পাকা চুল নিয়ে আসছিলেন। আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের সম্মান দিয়েছেন, তার পূর্বপুরুষ সবাই কাবা ঘরের মুতাল্লি ছিলেন। আর তুমি আমি কে? সেদিন এক বক্তা বলেছে যে আল্লাহ রসুলকে ধমক দিছে। কোন কেমনটা লাগে, কেমনটা লাগে! যেখানে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, তুমি সিদ্ধান্ত আবার নাই। রসুলুল্লাহর পিতা, রসুলুল্লাহর চাচা আবু তালেব, পিতা আবদুল্লাহ, মা আমিনা, এরা মুসলমান ছিল না। কত বড় ধৃষ্টতা থাকলে এ কথা বলে! আমি আপনাদের কাছে অনুরোধ করি, অনুরোধ করি, রসুলুল্লাহর বাবা, রসুলুল্লাহর চাচা, এনাদের নিয়ে কোনো কথা বলতে যাই না। রসুলুল্লাহর চাচা আবু তালিব, আমার দিনের নবীর যেদিন বিয়ে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তিনি খুতবা দিয়েছেন, প্রথম বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযি তাওয়াফাকনা আন্নাহু যুরা ফি নিকাহি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ! বলুন, যদি ইমান না থাকতো আলহামদুলিল্লাহ বলতো? প্রথম খুতবা দিলেন রসুলুল্লাহর চাচা আবু তালিব, দ্বিতীয় খুতবা দিয়েছিলেন মা খাদিজাতুল কুবরার আত্মীয় ওয়ারাকা বিন নাওফল, তিনি আলহামদুলিল্লাহ বলে শুরু করেছিলেন। তাদের নিয়ে কোনো কথা বলা এটা অনুচিত, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? তাদের মর্যাদা, তাদের ইজ্জত আমাদের করতে হবে, আমাদের করতে হবে। নিয়ে আসছেন, আসার পরে ম্যানেজার কয়, খাদিজা রে, উনি তো রাজি হয় কিন্তু পারবে কি? খাদিজা তো চাচ্ছে মনে মনে তিনিই থাক, মনে আছে কি না? ম্যানেজার কয়, আমাদের তো আজকে প্রথম দিন, আপনি কি ভেড়া বকরি উদ্দুম্বা নিয়ে মাঠের মধ্যে যাইতে পারবেন? বলে ঠিক আছে পারব। তো প্রতিদিন তো দুই একটা চারটা করে হারায়, এতগুলো আজকে কয়টা হারাবে? যে আমার দয়ার নবী বলেন একটাও হারাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, লাঠি নিয়ে যান। হাতে লাঠি দিলেন, দেওয়ার পরে বললেন নিয়ে যান, আমার নবী বলেন দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আমিন। হ্যাঁ, লাঠি দিয়ে কি করবো? লাঠি দিয়ে আঘাত করতে হয়। ডানে বামে গেলে রাস্তা ছুটো হলে, বিশেষ করে ছাগলগুলো তো গলার রশি ধরে টান দিবেন, রশি ছিঁড়ে যেতে চায়, ছাগল আসতে চায় না। নিয়ে যান, আমার নবী বলেন লাঠির প্রয়োজন নাই। লাঠিটা ফেলে দিয়ে বললেন, আমি কারে লাঠি দিয়ে আঘাত করব? আমি তো কাউকে আঘাত করতে পারি না। আপনারা যারা লাঙ্গল বয়, এদেরকে বইলে দিয়েন যে এই গরুগুলোকে, মহিষগুলোকে, প্রাণীগুলোকে আঘাত করা রসুল নিষেধ করেছেন। হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা উষ্টি দুর্বল হুজুরকে দেখে মাথা নড়ায়, চোখের পানি ফেলে দিয়েছে। আমার নবী বলেন, তোমার মালিক তোমার খাইতে দেয় না? ঘান্ডারা কয় না। ডাকা হলো মালিককে, নবী বললেন, ভাইজান, এটা তো আল্লাহর সৃষ্টি জীব, একটু একটু খাইতে দিয়েন। লোকটা রসুলের কথা শুনে অনেকগুলো খাবার খাওয়াইলেন। পরে কিছুদিন পরে রাস্তা দিয়ে আসতেছেন, উষ্টিটা দাঁড়ায়া হুজুরকে যেন কি সম্মান ইজ্জত করতেছেন। আমার নবী বলেন, তোমার মালিক তোমারে খাওয়ায় তাই না? ঘান নাড়ায় কয়, হা হুজুর, আমাদের খুব খাওয়ায়। আপনি বলেছেন, বলার পর থেকে আমাদের বেশি খাওয়ায়। সুবহানাল্লাহ! বলে রসুলুল্লাহ। আমি তখন আলেম ক্লাসে পড়ি, আমার গ্রাম রিমোট এলাকা, তো মাঝে মধ্যে আমি গরু নিয়ে যাইতাম। আমি মাছও মেরেছি, গরু খাওয়াইছি, ছোটোকালে গরু খাওয়াইছি বাবার, আবার মাছ মারছি, নিড়ানি করছি, আজ কৃষিকাজ করেছি। আমার আব্বা এরকম ধনী না, মধ্যবিত্তের মানুষ, আমি চাষবাসের মধ্যে অংশগ্রহণ করেছি, আমার আব্বা খুশি থাকতেন। আর আমি ছোটোকাল থেকে আব্বা আমার খুব ভক্ত ছিলাম। আমরা পাঁচ ভাই, এক ভাই ম্যাজিস্ট্রেট, ওগুলো বলতে যাই না। ওই আলেম ক্লাস থেকে বাড়িতে আসলাম, আসার পরে লাল গাভিটা আমার দিকে তাকায়, তাকায় দেখি কান্দে, চোখের পানি। আমি মাঝে মধ্যে বানে হাত দিই, গাটা নেড়ে দিই, একটু খোল খাওয়াই, খের খাওয়াই, ঘাস কেটে এনে খাওয়াই। হ্যাঁ, ফজরের আগেই ঘাস টাস কেটে এনে ফজর পড়ে একটু বাড়ির পাশে পুকুর মাছ টাছ মাইরা চলে যেতাম মাদ্রাসায়।
তো গরুটার দিকে তাকায় দেখি চোখে পানি, পাশে গিয়া দেখি পিঠের উপরে লম্বা একটা দাগ, পশমগুলো খারাপ হয়ে আছে। আমি আব্বাকে দাগ দিয়ে বললাম, আব্বা গরুটার মাঝখানে পিঠে এত দাগ কেন? পেটে তখন বাচ্চা। আমার আব্বা দৌড়ায় এসে কয়, হায় হায় রাখাল বোধ হয় নাঙ্গল বইতে গিয়া জোরে করে মারছে, আর বাড়ি দিলে পশমগুলো দাঁড়ায় থাকে। আমি পশমে যখন হাত দিয়েছি, দেখেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গাভীটা আমার বাম হাতে ঠিক এই জায়গায় জিবা দিয়া চাটে, চোখে পানি ধরধর করে পড়ে গেল। তখনই আব্বাকে বললাম, আব্বা এই গাভীটা দিয়ে আর লাঙ্গল বয়েন না। হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কোনো প্রাণীকে তুমি আঘাত করো না। প্রাণী আঘাত সইতে পারে, কিন্তু আল্লাহকে বলতে পারে, আল্লাহ তুমি তাকে মানুষ বানাইছো কি দামি কইরা, আর আমারে মরে কত দাম আপনার, আপনি জানেন কি দামি আপনি, কি দুইটা চোখ, এই দুইটা চোখের মূল্য যদি আল্লাহ চায় দিতে পারবেন না। কি চোখ, যার চোখ নাই তাকে দেখেন তার জীবনটা কত বিষণ্ণ। আপনারা সবাই একটু হাতটা তুলে বলুন তো আল্লাহু আকবার, সবাই তিনটা আঙ্গুল এরকম করে যার যার চোখটা একটু চাপিয়ে ধরেন, চাপিয়ে ধরে বলেন কিছু দেখা যায়? কেউ অহংকার কইরেন না, আমি আপনাদের গোলাম হিসাবে বলছি, কিছু দেখা যায়? হাতটা সরান, এখন দেখা যায়? আজকে ওয়াজ শোনার পরে শুধু আজকে রাত্রিতে বাড়ি যাবেন চোখ দুইটা এরকম ধরে অথবা রুমাল দিয়ে পেঁচা বাড়ি পর্যন্ত যাইতে পারবেন? যেই লোকটা অন্ধ তার কিনারে গিয়ে দেখেন কত দুঃখ কষ্ট। আল্লাহ দুইটা চোখের যদি হিসাব নাই দেওয়া কঠিন আমার। বরিশাল ওয়াজ করে মামা ফেরিঘাটি স্পিচবোর্ড থেকে নামলাম, এক ফকির ভিক্ষা করতেছে আর দেখে দেখে বলে, আমি কিছুই দেখি না, এখনো পর্যন্ত খাই নাই, দয়া করে কিছু দেন। হাতে ছিল ঘড়ি, ঘড়ির দিকে তাকিয়ে দেখি গো তখন বেলা বাজে 11টা। মনে মনে ভাবলাম, আমি দুইবার খাইছি, ফকির নাকি একবারও খায় নাই। পকেটের মধ্যে হাত ঢুকায়া কিছু টাকা ছিল ফকিরের হাতের মধ্যে দিলাম, ফকির টাকা লইয়া আল্লাহর দরবারে মোনাজাত দেয়। দেখি বলে, আল্লাহ যে লোকটা আমার টাকা দিল আমি তো দেখতে পারলাম না, চোখের কিনারে একটু উঁকি মেরে দেখি গো উপরের চোখের পলক নিচের পলকের সাথে একদম মিল, পাশে দাঁড়িয়ে ফকিরের মোনাজাত শুনতেছিলাম। ফকির দিকে বলে, আয় আল্লাহ দুনিয়ায় আর কোনোদিন কিছু দেখবার জন্য আমি চাই না। চাই না কেন? চাই না, তুমি জানো কয়দিন আগে আমার মা মরে গেল, মরে যাওয়ার পর আমার মার জানাজা কমপ্লিট করিয়া কবরের মধ্যে নামানো হয়েছে। নামায়া ডেকে বলা হলো, যাদের দেখা যায় যাচ্ছে শেষবারের মতো দেখো। তখন আমি মনে মনে ভাবছিলাম, আমার মা কতদিন আমার চোখের মধ্যে হাত বুলাইয়া তোমার কাছে দোয়া করেছিল, আয় আল্লাহ একটা মাত্র সন্তান অন্ধ বানিয়ে দিয়েছো, দুইটা চোখে দেখতে পারে না, তুমি যদি চোখ দিতা বৃদ্ধ অবস্থায় আমাকে সন্তান কামাই রুজি করে খাওয়াইতো। মনে বড় আশা লইয়া কবরের কিনারে দাঁড়াইলাম আর আকুতি করে বলেছিলাম, আল্লাহ আমার মা কতদিন পেটে বোঝা বহন করেছে, কোনোদিন মা আমি দেখতে পাই নাই। দুনিয়ায় আসি রে আল্লাহ, মায়ের দুধ পান করে বড় হয়েছি, আজ মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কবরের ভিতরে শেষ দেখার কথা বলে আমার তো চোখ নাই, আমি দেখবো কেমনে? মাবুদরে তোমার বড় শক্তি, তুমি কুদরতওয়ালা, দয়া করে মায়া করে দুইটা মিনিটের জন্য আমার চোখে আলো ফিরায় দাও, আলো যদি দাও আমার জনম দুঃখিনী মা একবার শুধু মায়ের চেহারাটা দেখবো, মাকে কেমন দেখা যায়, আমার মা আমি কোনোদিন দেখতে পাই নাই, তুমি মাবু একটু চোখে আলো দাও। কত কাঁদলাম রে দয়ার আল্লাহ, চোখে আলো দাও নাই, মায়েরে দেখতে পাই নাই, আর কোনোদিন চোখে আলো চাইব না, এই চোখ দিয়ে আমি দুনিয়ায় কি দেখব? তবে একটা আবেদন করি তোমার দরবারে, ও দয়ার আল্লাহ হাসুরের ময়দানে যেই দিন মানুষগুলিকে উঠাইবা
বহু মানুষকে অন্ধ করে উঠাইবা, বহু মানুষকে চক্ষু দিবা, তোমার কুদরতের কদমে আমার সিজদা, আমার সুজুদ হাশরের ময়দানে তুমি আমাকে অন্ধ করে উঠাইও না, দুইটা চক্ষু দিও, এই দুইটা চক্ষু দিয়া যেন আমি দয়ার নবী মায়ার নবীরে সর্বপ্রথমে দেখতে পাশে দাঁড়িয়ে চোখে পানি ধরে রাখতে পারলাম না, মনে মনে ভাবলাম ফকির রে তুই আমার চাইতে ভালো, দুনিয়ার কত জায়গা দেখলাম, কত নিয়ামত দেখলাম, কত নিয়ামত খাইলাম, কই কোনোদিন তো নবী দেখার জন্য আবেদন করলাম না, তুই ভিক্ষা করে বেড়াস রে ফকির, তুই নবীরে দেখতে চাস, তুই আমার চাইতে অনেক ভালো। আমার জীবন কি হলো রে, নবীর প্রেমে আসক্ত হইতে পারলাম না, যে নবী আমার আপনার জন্য এখনো কান্দে ঘুমায় না, উন্নতি উন্নতি বলে রাও যায় কান্দে, ওই নবীর জন্য গোলাম হতে আমরা পারলাম না। অথচ সাহাবীরা কেমন ছিলেন, সাহাবীরা কেমন নবীকে পাওয়ার জন্য পাগল ছিলেন, তাকে দেখেন তবুকের যুদ্ধ শুরু হবে, তবুকের যুদ্ধ, আমার নবী বললেন সাহাবীরা রওনা দাও, প্রথম বললেন যায়েদ বিন হারিস তুমি সেনাপতি, দুই নম্বর হযরত আবু জাফর যাও তুমি সেনাপতি, তিন নম্বর আবদুল্লাহ বিন রাওহা যাও সেনাপতি, নতুন বিয়ে করেছে স্ত্রীর কাছে যে বিদায় চায়, বিবিরে নবী বলেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে বিদায় দাও, স্ত্রী বলে একটু ঘুরে তাকাও তোমার চেহারাটা দেখি, স্বামী বলেন তোমার দিকে তাকাইলে মায়া হতে পারে, কিন্তু যদি মায়া হয় আমি যদি অপেক্ষা করি নবীর আদেশ অমান্য করা হবে, বিদায় দে রে বিবি, বিবি ডাকি বলে আমি তোমারে ধরে রাখার জন্য আমি পিছনের দিকে তাকাইতে বলি না, সবে মাত্র বিয়ে হয়েছে, একটু চেহারাটা দেখাও রে স্বামী, দেখা হবে আসরের ময়দানে, আসরের ময়দানে আমি আল্লাহরে বলবো আমার স্বামী নবীর হুকুম ফলো করতে গিয়া শহীদ হয়েছে, আল্লাহ আমি অহংকারী মেয়ে আমার স্বামীরে আমি ছেড়ে দিয়েছিলাম, আমি শহীদের বউ, আমার শহীদ স্বামীরে একবার দেখা দাও, তোমারে দেখে আমি চিনে ফেলবো রে স্বামী, এই জন্য একটু ঘুরে তাকাও রে স্বামী, একটু ঘুরে তাকাও, হলো নবী প্রেম, এটা হলো নবী ভালোবাসা। আমরা কোথায়, সাহাবীরা কোথায়, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, হযরত যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় নম্বর পতাকা ধারণ করলেন হযরত আবু জাফর, আবু জাফর পতাকা ধারণ করে সামনের দিকে রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পর কাফিরের বাচ্চারা সুযোগ বুঝে হযরত আবু জাফরের ডান হাতের এই জায়গায় কোপ মেরে ডান হাতটা কেটে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, নবীর পতাকা জমিনে পড়ে থাকে, বাম হাত দিয়ে আবু জাফর পতাকাটা ধরে সামনের দিকে রওনা দিয়েছে, কিছু দূর যাওয়ার পর বাম হাতটা কেটে জমিনের মধ্যে ফেলে দিয়েছে, ইসলামের পতাকা জমিনের মধ্যে পড়ে থাকতে দেবে না, হযরত আবু জাফর মুখ দিয়া কামড় দিয়ে পতাকাটা আকাশের দিকে উঠাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ দেখো ডান হাত নাই বাম হাত নাই, আমি নবীর দেওয়া পতাকা ধরবো কি দিয়া, তবে রে আল্লাহ যত সময় জিয়া জানে যত সময় দেহে জান থাকবে প্রাণ থাকবে আমি দয়ার নবীর পতাকা জমিনে পড়ে থাকতে দিব না, বলতে বলতে দূর থেকে রে এত জুরে একটা তীর মেরে দিয়েছে হযরত আবু জাফরের বুকটা ভেদ করে পিছনের দিক থেকে তীরটা বের হয়ে চলে যায়, হযরত আবু জাফর জমিনের মধ্যে চিত হয়ে শুয়ে আছে, মুখের মধ্যে ইসলামের পতাকা, লোকেরা ধরে ধরে টান দেখ খোলে না ইশারা করে, আমার পরে নবী বলেছেন আবদুল্লাহ বিন রাওহার কথা, কোথায় রে আবদুল্লাহ বিন রাওহা, দৌড়ায়া চলে আসলেন, এসে পতাকা ধরে টান দেওয়ার পরে ছেড়ে দিলেন, দিকে বলেন রে আবু জাফর তোমার চোখের মধ্যে পানি কি চাও তুমি বলো, আবু জাফর বলেন আমার মনে যা চাই তুমি দিতে পারবে কি না বলো, হযরত আবদুল্লাহ বিন রাওহা বলেন জীবন দিয়া হলেও চেষ্টা করব বলো, হযরত আবু জাফর দেখি বলেন এই মুহূর্তে
আমার ডান হাত নাই, ফিনকি মেরে মেরে রক্ত বেরোয়, বাম হাত নাই, বুকের মধ্যে তীর বিদ্ধ, রক্তগুলো ফিনকি মেরে মেরে পড়ে, আমার নাকের ডোগায় জান্নাতির সুগ্রাম পাই, জান্নাতে যাওয়ার আগে রে আব্দুল্লাহ বিন রাওহা আমার দয়ার নবীকে আমার সামনে কি একটু এনে দিতে পারবে, শেষ দেখা দেখিয়া আমি আল্লাহর সাথে মিলিত হতে চাই। কেমন সাহাবি মরার সময় রসুলকে দেখতে চায়, কেমন সাহাবি, কেমন প্রেম হলে আল্লাহ নিজে ডাক দি বলে জিব্রাইল রে যাও আমার বন্ধুরে আমার সালাম দাও, এ সাহাবি শাহাদতের সময় নবীরে দেখতে চায়, আমার নবীর জন্য জীবন কোরবানি দেয়, যা রে জিব্রাইল আমার বন্ধুর কাছে দাও, বলে দাও কিয়ামতের ময়দানে মানুষেরা যারা জান্নাতে যাবে সশরীরে যাবে, আমি আমার আবু জাফর আমার নবীর প্রেমে এমন পাগল হয়ে গেছে আমি মাবুদ সইতে পারি না, আমার নবীরে আমার সালাম কও, আর বলে দাও আমার আবু জাফরকে আমি জান্নাতের দুইটা হাতের পরিবর্তে পাখা দিব, পাখা লইয়া উড়ে উড়ে ঘুরে ঘুরে আমার আটটা জান্নাত আবু জাফর দেখবে, জোরে জোরে বলুন মারহাবা। আমার পাগল মন নবী নবী, আমার আমি আশাই থাকি দিবা নিশি দিদার যদি মেলে, হায় হায় পাগল মন সারাক্ষণ নবী, আমার পাগল মন